এই তো আমরা এখন সবাই মিলে খেয়ে নেব, আমাদের এখন দুপুরের খাওয়া দাওয়া চলবে। তো এখন আমি কি কি রান্না করেছি বলবো, এখানে করেছি বিরিয়ানি আছে, মাটন কষা আছে, ডিম সেদ্ধ আছে, আম কেটে নিয়েছি, ওইদিকে টিকিয়া আছে আছে, আর আছে মায়ের জন্য, মা মাটন খায় না, চিকেন কষা করেছি মায়ের জন্য। তো এখানে আমরা এখন সবাই মিলে বসে খেয়ে নেব, তো এদিকে শ্বশুর জামাই বসে একসঙ্গে খাচ্ছে অনেকদিন পরে। তো মা বলছে বিরিয়ানিটা ভালো করেছিস, টেস্টি করেছিস, আমার হাতে বিরিয়ানি মাকে প্রথম খাওয়ালাম আমি। তো এখানে রিয়াদ জিরু খাওয়ার প্ল্যান করছে, মানে ও কোল্ড ড্রিঙ্কস খেতে প্রচণ্ড ভালোবাসে, কোল্ড ড্রিঙ্কস সারাদিন দিলে সারাদিন খেতে থাকবে। তো ওকে আমরা সবসময় দিই না, ওর বাবার কাছ থেকে চাইছে, আমি দিচ্ছি না বলে ওর বাবার কাছ থেকে চাইছে কোল্ড ড্রিঙ্কস। ওই তো আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। এখানে আছে চিকেন কষা, এখানে আমিও খাবার নিয়ে নিয়েছি, বিরিয়ানি নিয়ে নিয়েছি, রিয়াদ ওদিকে জিরু খাচ্ছে, খেতেই চলেছে, একটু করে পাপা দিচ্ছে, একটু করে শেষ করছে, আবারও চাইছে, বাপ এদিকে শ্বশুর জামাইকে সার্ভ করে দিচ্ছে। তো এখন মা বাপি চলে যাবে, রিয়াদ অনেক স্যাড, রিয়াদ অনেক মানে ও বুঝতে পেরেছে এখন নানা নানি আর থাকবে না, চলে যাবে। তো ও রাগ দেখাচ্ছে ওর পাপার কাছে গিয়ে, মানে কাঁদছে, তো যেতে দেবে না ওর নানা নানিকে, মানে বাড়িতে কেউ আসলে ওর খুব আনন্দ, নানা নানিকে পেয়ে অনেক খুশি ছিল সারাদিন ওর, ওরও খুব ভালো লেগেছে। তো নানা নানি চলে যাচ্ছে, ও এখন অনেক দুঃখ পাচ্ছে, অনেক স্যাড হয়ে গেছে, ও মানে ঘুরেই তাকাবে না, এদিকেই তাকাবে না, একদম তাকাবে না, ও দেখবেই না কিছুতেই, মানে চলে যাচ্ছে বলে ও জেদ করছে, যেতে দেবে না বলছে, এই যে এখন মুখ লুকিয়ে নিচ্ছে, তাকিয়েও দেখবে না ও এখন, বাবিমা চলে যাবে আজকে।